দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। বর্তমান অবস্থায় আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি আপু আপনার বাড়ি কোথায়? মানিকগঞ্জ ঢাকা। মানিকগঞ্জ ঢাকা। পরিবারে কে কে আছে? মা আছে, ছোট একটা ভাই আছে। মা আর ছোট একটা ভাই আছে, বাবা নাই? না। আপনি কি করেন? কাজ করি, সেলাই মেশিন। লেখাপড়া করছিলেন? বয়স কত আপনার? 18। বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয় নাই, সেলাইয়ের কাজ করেন। তা এখন কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? একটা বয়স্ক মানুষ চাই, সুখ দুঃখে আমার সাথে আমার পাশে থাকবো, আমাকে হেল্প করবো, আমার দায়িত্ব নিয়ে মানে বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন? সেই আশা নিয়ে আসছি। আপনার বয়স তো বেশি না, তাহলে এই বয়স্ক মানুষকে বিয়ে করতে চান কেন? একটু ভালো মানুষ, আমার সুখ দুঃখে আমার পাশে থাকবো। বয়স্ক মানুষ ভালো। কি ইচ্ছা ছিল আপনার জীবনে আর কি হয়েছেন? আমার জীবনে ইচ্ছা, স্বামী চাই একটা মানুষ আমার পাশে দাঁড়াক সারা জীবনের লেগে, জীবন সাথী খুঁজে নেয়, একটা মানুষ পাইলে সারা জীবন সাথী খুঁজে নিব। বয়স্ক হোক আর বিয়াল হোক কোনো সমস্যা নেই। এই বয়সে এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? অনেক কষ্ট লাগে, জীবন সাথে একটু মানুষ পাইতাম জীবন সাথী, বিয়ে শাদী হচ্ছে না সেটার জন্য কষ্ট লাগে, সেটার লাগে কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা, তো বিয়ে করলে তো মানুষ চেহারাটা দেখতেছে, আপনি যে মুখটা ঢেকে আসছেন কিভাবে দেখবে? গরিব মানুষ প্রতিবেদন আইসি, অনেক কষ্ট, মানুষে খারাপ বলবো, জীবনে তো প্রতিবেদন আসে না, এবার এসেছে লেগে একটু মুখ ঢেকে আইসি, নাহলে আমাকেও তো একটা সমাজ আছে, তারা খারাপ বলবো। সংসারের কাজকর্ম সব জানেন, রান্না বান্না দাদা করা লাগে সব জানেন? আচ্ছা আচ্ছা, তাই যে কষ্টের মাঝে যে ভিডিওতে আসছেন, অনেকে আপনার কষ্টের কথা আরো জানতে চাবে, কিন্তু সব তো আর বলা এখানে সম্ভব না, তা কেউ যদি যোগাযোগ করতে চায় তা নাম্বার দিলে কি সমস্যা আছে? নাম্বার দিলে কোনো সমস্যা নাই। নাম্বারটা কি মুখস্থ বলতে পারেন? নাম্বারটা আছে মোবাইলে। লেখাপড়া কি করছিলেন? না, লেখাপড়া করিনি। আচ্ছা আচ্ছা, তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে আসলে কতটা কষ্টে পড়ে দেখতেই পাচ্ছেন, নিজের চক্ষু লজ্জা আসলে মান সম্মানের ভয়ে আসলে সে আসলে মুখটা ঢেকে আসছে কোনো মিথ্যা বা মিথ্যা আশ্বাস নেওয়ার জন্য না। আসলে সত্যিকার অর্থ কেউ যদি বিয়ে শাদী করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01893291 79। নাম্বারটা খোলা থাকে তো? সবসময় খোলা থাকে, এই নাম্বারে যোগাযোগ করলে পাই, সবসময় মোবাইল খোলা থাকে আমার কাছে। যাই হোক, আর সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়বেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআন শরীফ পড়তে পারেন? আমি কিছু পড়ি না। কোরআন শরীফ পড়া শিখবেন। আর কেউ যদি ফোন দেয় অবশ্যই সত্যি কথা বলবেন, আর সত্যতে জীবন সাজাবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান? আর কিছু বলতে চাই না, আমি চাই একটু বয়স্ক মানুষ সুখ দুঃখের সাথে আমার পাশে থাকুক, আমাকে একটু হেল্প করুক। তোকে আপু ভালো থাকেন, আমরাও দোয়া করি। আসসালামু আলাইকুম।